ভয়াবহ ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদী পারের মানুষ চোখের পলকে নদী গর্ভে চলে যাচ্ছে আবাদী জমি বাড়িঘর। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রামহরি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের এই রামহরি গ্রামের এই এলাকাটি যে পরিমাণ তিস্তার ভাঙন শুরু হয়েছে তাতে হয়তো দুই তিন দিনের মধ্যে এই পুরো গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাবে। যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই সাথে ভাঙনের মুখে আছে এখানকার বাজার, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে হয়তো তারা জরুরি কিছু ওয়ার্ক তারা এখানে করতে পারেন, তবে এখনও পর্যন্ত কোনো রকম জরুরি কার্যক্রম তারা এখানে শুরু করেননি। এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন, পানি উন্নয়ন বোর্ড কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আসলে এইসব ভাঙন থেকে এখানকার মানুষদের আসলে মুক্তি মিলবে না সহসাই। এমন বাস্তবতায় কিন্তু এখানকার যে এই নদীপাড়ের মানুষজন বলছেন যে গত কয়েক বছরের যে ভাঙন তার চেয়েও তীব্রতর ভাঙন হয়ে উঠছে এবারের এই ভাঙন। এবং একটি বন্যার পরে আবারও কিন্তু পানি বাড়তে শুরু করেছে এই তিস্তা নদীতে।